হাই ভিউয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশনস এ আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো এই ক্যারামেল পুডিং বাচ্চারা ও বড়রা সবাই খেতে খুব পছন্দ করে আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর হেলদি একটি খাবার আর এই পুডিং আমাদের ঘরে সবসময় থাকা জিনিস দিয়ে খুব সহজেই করে তৈরি করা যায় চলুন ক্যারামেল পুডিং বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমে লাগবে ডিম দুধ গুঁড়া দুধ ও চিনি প্রথমে সব উপকরণ ভালোভাবে মেশানোর জন্য একটা ব্লান্ডার জার নিব এরপর ব্লান্ডার জারে প্রথমে দিব চারটা নর্মালে থাকা ভেঙে নেওয়া ডিম দুই কাপ জাল দিয়ে ঠান্ডা করা দুধ এক কাপ গুড়া দুধ ও তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব এরপর ব্লান্ডারটা আস্তে আস্তে ঘুরিয়ে নিব আর যাদের কাছে ব্লান্ডার নেই তারা একটি বাটিতে নিয়ে চামচের মিশিয়ে নিতে পারবেন এরপর আস্তে আস্তে ঘুরিয়ে যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টা ঘুরিয়ে নিব আর আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে ঘন জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারবেন আর পুডিং এর মিশ্রণ যদি হাতে মেশান তাহলে দুধ জাল দেওয়ার সময় স্বাদ মতো চিনি দিয়ে দিবেন এরপর সবকিছু ব্লান্ডারে মেশানোর পর এখন পুডিং বসানোর জন্য একটা ঢাকনা যুক্ত লাগবে আমি স্টিলের টিফিন বক্স ব্যবহার করব তাই প্রথমে বাটিতে তেল বা ঘি ব্রাশ করে নিব এতে পুডিং বের করার সময় সহজেই খুলে আসবে এরপর প্রথমে একটা কড়াইতে ক্যারামেল বানানোর জন্য চার টেবিল চামচ চিনি ও দুই টেবিল চামচ পানি দিব এরপর চুলায় জাল দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিব আপনারা চাইলে সরাসরি বাটিতে চিনি ক্যারামেল দিয়েও বানিয়ে নিতে পারবেন তবে আলাদা পাত্রে ক্যারামেলটা ভালো হয় চুলার রাস লো রেখে কড়াই চুলায় বসিয়ে চিনিগুলো জাল দিব যতক্ষণ পর্যন্ত চিনি গলে ব্রাউন রং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনিগুলো জাল দিব এবং অনবরত নাড়তে থাকব। এরপর চিনিগুলো নাড়তে নাড়তে যখন দেখব ব্রাউন রং হয়ে গেছে তখনই সাথে সাথে ক্যারামেল পুডিংয়ের বাটিতে ঢেলে নিব এরপর বাটিতে ক্যারামেল সমানভাবে সেট করে নিব আর ক্যারামেল ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তাই গরম অবস্থায় করতে হবে এরপর দেখুন ক্যারামেলটা ঠান্ডা হয়ে কত সুন্দর বাটিতে সেট হয়ে গেছে এখন মিশিয়ে নেওয়া দুধগুলো বাটিতে ঢেলে বাটির মুখটা বন্ধ করে দিব প্রথমে চুলায় একটা কড়াই বসাবো এরপর কড়াইতে একটু উঁচু করার জন্য একটা স্ট্যান্ড বসাবো আর এই পুডিং এর বাটিটা সাবধানে উপরে বসাবো এরপর বাটির অর্ধেক পর্যন্ত ডুবে থাকে সেই পরিমাণ পানি কড়াইতে দিব আর বাটি যাতে না নড়ে সেজন্য একটা ভারী জিনিস দিব এরপর কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি মশলা বাটার পুতাটা দেওয়াতে কড়াই ঢাকনাটা হচ্ছে না তাই একটা বড় গামলা দিয়ে ঢেকে দিব শুধু লক্ষ্য রাখতে হবে যেন পানির বা বাইরে বের হয়ে না আসে আর এ সময় চুলার আশ মিডিয়াম থাকবে এরপর ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য চুলার উপরে রেখে দিব এরপর এক ঘন্টা পর ঢাকনা খুলে পুডিংয়ের বাটির উপরে রাখা ভারী জিনিস সরিয়ে ফেলব আর চুলা বন্ধ করে দিব এরপর পুডিংয়ের বাটি সম্পূর্ণ ঠান্ডা করে নরমাল ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দিব এরপর তিন চার ঘন্টা অপেক্ষা করার পর ফ্রিজ থেকে পুডিং বের করে নিব এরপর পুডিং এর বাটি ঢাকনা খুলে পুডিং এর কেটে গুলো এতে পুডিং খুব সহজেই খুলে আসবে এরপর বাটির উপরে একটা প্লেট দিয়ে বাটিটা ধরে প্লেটটা সাবধানে উল্টিয়ে নিব এরপর বাটিটা আস্তের উপরে প্লেট থেকে তুলে নিব তৈরি হয়ে গেল দারুণ মজাদার ক্যারামেল পুডিং আর আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্টস দিবেন এবং এরকম আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখা জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার নতুন কোন রান্নায় দেখা হবে ততক্ষণ আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করি বাই